হাই বন্ধুরা, আজকে একটা বিশেষ কারণে আমি এই ভিডিওটা করছি। তোমরা অনেকেই জানো, সবাই মোটামুটি জানো যে জনতা কারফিউ চলছে, সবাইকে বাড়িতে থাকতে হচ্ছে, নিজেদেরকে আইসোলেট করে থাকতে হচ্ছে। কারণ এই করোনা ভাইরাসটা যাতে আমাদের লাইফ থেকে চলে যায়, যাতে সবার এই সংক্রামক একটা ভাইরাস যেটা সবার লাইফ থেকে চলে যায়, তার জন্যই কিন্তু সবাই চেষ্টা করছে। আমিও চেষ্টা করছি, খুব বেশি দরকার ছাড়া বাড়িতে মানে আমি কাউকেই বেরোতে দিচ্ছি না। ইনফ্যাক্ট আমার মেয়েদেরকেও বেরোতে দিচ্ছি না, ওরাও বাড়িতে আছে। এটা কিন্তু আমাদেরকেই করতে হবে, আমাদেরকেই হেল্প করতে হবে নিজেদের জন্য। আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম আজকে যে অনেকেই চায়ের দোকানে গিয়ে আড্ডা মারছে, তারা নিজেদের মতো, তারা ভাবছে যে এটা ভীষণ নর্মাল একটা ব্যাপার। অ্যাকচুয়ালি কিন্তু তা না, এটা সত্যি ভীষণ সিরিয়াস ম্যাটার। অনেকেই জান চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, অনেকেই প্রচন্ড অসুস্থ। তো আমাদেরকেই কিন্তু নিজেদেরকে হেল্প করতে হবে। তো এটাই বলবো যে নেসেসারি ছাড়া, খুব নেসেসিটি ছাড়া বাইরে বেরোবেন না, চেষ্টা করুন নিজেদেরকে আইসোলেট রাখতে, তাহলে কিন্তু আপনি আপনার প্রাণ বাঁচাবেন। নমস্কার। ঘরে বসে দেখতে পাবো, ইনফ্যাক্ট আপনারাও দেখতে পাবেন, এটা কিন্তু সত্যি আমি এখনো অব্দি আমার মনে হয় না আমি কোথাও দেখেছি। আর সিরিয়াসলি মানে এটা এত ভালো একটা কনসেপ্ট নিয়ে আসার জন্য থ্যাংকস টু FS যারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে, আর আমিও সেখানে আছি, সেটা সব থেকে বেশি ভালো লাগছে। আর কি বলবো, সবাই আছে এখানে, অনেক জুরিতে অনেকে, অনেক নামি ব্যক্তিরা আছে, গুণীজনরা আছেন, যেমন প্রভাতদা, গৌতমদা। খুব খারাপ সিচুয়েশন, আমফান এসে গেছে অলরেডি, আমি 37th ফ্লোর থেকে বলছি। খুব খুব খারাপ লাগছে, আর যাদের কাঁচা বাড়ি তাদের জন্য তো প্রচণ্ড খারাপ লাগছে। এত একটা মানে ভীষণ টাফ টাইম দিয়ে আমরা যাচ্ছি, একদিকে করোনা, একদিকে এই অদ্ভুত একটা ঝড় এসছে। আর এখানে আমার বাচ্চাগুলোকেও এই যে টিকটক, ভয় পাচ্ছ তুমি? আমার তিনটে বাচ্চাই ভয় একেবারে জড়ো সড়ো হয়ে আছে, দাঁড়িয়ে আছি, খুব অবস্থা খারাপ। এই যে ঝড় পুরো প্রচন্ড ভাবে, দেখতেই পাচ্ছ 37th ফ্লোর থেকে। তোমরা সবাই ঠিকঠাক ভাবে থাকো, প্লিজ বাইরে বেরিও না, খুব বাজে টাফ টাইম যাচ্ছে আমাদের সবারই। আর অনেকেই রিপ্লাই করছে, একজন কাগজ ওড়াচ্ছে, তাই চলে গেল। দেখতে পাচ্ছ কিভাবে পুরো পুরোটা দেখা যাচ্ছে এখান দিয়ে, কিভাবে ঝড়টা ঘনীভূত হচ্ছে সবকিছু। চলো সবাই স্টে সেফ।